যে বললাম ধাক্কা খেলো, ধাক্কা খাওয়াতে আমাদের প্রথম বস্তুটার শেষ বেগ একটু কমে গেল, ঠিক আছে? কমে যাওয়াতে ছোট মান বিয়োগ বড় মান, এটা হচ্ছে এই কারণে মাইনাস আসছে রেজাল্ট। ওকে, এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, বলের হাত মাইনাস আসতে পারে বা বল মাইনাস আসতে পারে, ঠিক আছে? দেখো, বলের একক কী ছিল? এফ সমান সমান এম এ, এমের একক কী ছিল? শুধু এম মানে কি? ভর। তাহলে ভর কি? কেজি, ঠিক আছে, একক। আর এ এর একক কী ছিল? এম এস ইনভার্স টু। তাহলে এটা ছিল কেজি এম এস ইনভার্স টু, যাকে আমরা নিউটন নামে ডাকতাম। কিন্তু বলের ঘাতের দেখো, এটা কিন্তু ভরবেগের পরিবর্তন, আমরা জাস্ট একটা ভরবেগ নেই, এম ভি, ঠিক আছে? এম এর একক কী? কেজি। আর ভি এর একক কী? এম এস ইনভার্স ওয়ান। খেয়াল করো, এটাও একটা বল, বলের ঘাত, এটার একক কিন্তু কেজি এম এস ইনভার্স ওয়ান। আর এফ মানে শুধু বলের একক কী? কেজি এম এস ইনভার্স টু, ঠিক আছে? তো পরীক্ষার মধ্যে কিন্তু এটা আসতে পারে, অনেকে দিয়ে দিবে যেহেতু বল দেখছে, বল দেখে কেজি এম এস ইনভার্স টুতে দাগাই দিয়ে আসবো, তা আসলে কিন্তু কেজি এম এস ইনভার্স ওয়ান, ঠিক আছে? এরপর আমরা আসবো 15-র ঘতে, 15-র ঘতে আসবো। আচ্ছা, এর আগে আমরা একটা অঙ্ক করে আসি, সেটা হচ্ছে 3-এর ঘটা আগে দেখে আসি, ঠিক আছে? 3-এর ঘ, তো 3-এর ঘতে আসলে কি বলছে? 3-এর ঘতে কি বলছে? বলছে যে 1.96 কিলোওয়াট ক্ষমতার ও 50% কর্মদক্ষতার একটা মোটর, কথা বলছে, যেটা 1 মিনিট চলে এবং 20 মিটার উচ্চতার পানি তুলতে পারে মোটরটা, ঠিক আছে? মোটরটি নষ্ট হওয়ার সমপরিমাণ পানি ওই উচ্চতায় উঠাতে 48 কেজি ভরের কোনো ব্যক্তি 20 কেজি পানি ধারণ ক্ষমতার কোনো একটা পাত্র নিছে, পাত্র নিয়ে 2 মিনিটে ওই সময়ে সমান উচ্চতায় উঠে এবং পাত্রের ভর হচ্ছে 2 কেজি। আচ্ছা, তো বলছে বিষয়টা হচ্ছে এরকম যে একটা মোটর দিয়ে একটা ওই ট্যাঙ্কি ভরা যায়, ঠিক আছে? তো ট্যাঙ্কি ভরা যায়, কিন্তু দেখা যায় যে ওই মোটরটা নষ্ট হয়ে যায়, দেন হচ্ছে একটা লোক ওই ট্যাঙ্কি ভরার জন্য তোমার একটা পাত্র নিছে, পাত্র নিয়ে এত সময়ে ওই ট্যাঙ্কিটা ভরতে পারে এবং 1 কেজি পানি একবারে উঠাইতে পারে, ঠিক আছে? এরকম বলছে আর কি। তাহলে এই জায়গায় বলছে ঘতে, আমাদের যেহেতু গ এর মধ্যে কোনো সমস্যা নেই, আমরা ঘ নিয়ে কাজ করব। তো ঘতে বলছে সমপরিমাণ পানি একটি নতুন মোটর দিয়ে 30 সেকেন্ড সময় তুলতে চাইলে মোটর দুটির কর্মদক্ষতা পরিবর্তন হবে কি না? যেহেতু বলছে সমপরিমাণ পানি একটা নতুন মোটর দিয়ে উঠেবা, ঠিক আছে, এবং বলে দিছে নতুন মোটরটা 30 সেকেন্ড ব্যবহার চালায়া ওই পরিমাণ পানি, আগে যে পরিমাণ পানি উঠাইতো ওই পরিমাণ পানি উঠাইতে পারবে কি না? আচ্ছা, তাহলে আমরা আগের মোটর নিয়ে আগে কাজ করি। তো আমরা কর্মদক্ষতা দেখলাম, ইটা সমান সমান 50% লেখা ছিল এবং মোটরের গায়ে লেখা ছিল হচ্ছে 1.96 কিলোওয়াট। যেহেতু বলেছে 1.96 কিলোওয়াটের একটা মোটর, কী বলছে? 1.96 কিলোওয়াটের একটা মোটর, তার মানে অবশ্যই এটা গায়ের ভ্যালু এবং এই মোটরটা, আচ্ছা, তারপরে কত উচ্চতায় বলছে? 20 মিটার উচ্চতায় বলছে। আচ্ছা, এখানে বলছে প্রথম মোটরের ক্ষমতা, আমরা প্রথম এবং দ্বিতীয় মোটর দিয়ে কথাটা এইভাবে বলবো, প্রথম মোটর এবং দ্বিতীয় মোটর এরকম, ঠিক আছে? তো এখানে প্রথম মোটরের ক্ষমতাটা আসলে কি? এটা কি ইনপুট ধরলাম? ইনপুট মানে কি? আমি এই জিনিসটা বুঝাই দিই, ইনপুট এবং আউটপুট। আমি ইনপুট হচ্ছে তোমাকে ধরো আমি পড়াইলাম, হ্যাঁ, আমি যেভাবে তোমাকে গাইড করলাম বা যেভাবে পড়াইলাম, এটা হচ্ছে ইনপুট।
আমি তোমাকে ধরো এই যে একটা ইনস্ট্রাকশন দিলাম বা তোমাকে একটা চ্যাপ্টার পড়াই দিলাম ইনপুট, হ্যাঁ আমি যখন তোমাকে পড়া ধরবো ওইটা হচ্ছে কি আউটপুট, ঠিক আছে? দেখা গেল তুমি বা তুমি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিলা, তুমি 10টা সৃজনশীল পড়ে গেলা কিন্তু পরীক্ষার মধ্যে তুমি দেখা গেল যে 3টা সৃজনশীল ভুলে গেলা, তাহলে ইনপুট হবে ওই যে 10, এবং তুমি যে পরীক্ষার হলে গিয়ে 3টা সৃজনশীল ভুলে গেলা তার মানে 60টা মনে আছে, ওইটা হচ্ছে তোমার আউটপুট। আচ্ছা এখন আমি এই মোটরের ক্ষেত্রে বলি, মোটরের ক্ষেত্রে এই মোটর কোম্পানি যে মোটরটা বানাইছে, হ্যাঁ এরা সব কিছু নতুন নতুন জিনিসপত্র দিয়া বানাইছে, বানানোর পরে তারা কি করছে এই মোটরটাকে একটা মোটরের গায়ে লিখে দিছে যে এটার ইনপুট আমরা এই এই দিয়ে দিছি, মানে ইনপুট আমরা হচ্ছে এই মোটরটা এতটুকু চলবে। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এই মোটরটার পাওয়ার এতটুকু, হ্যাঁ এখন ওই মোটরটা তারপরে তারা বাজারে সেল করলো, সেল করার পরে দেখা গেল যে কেউ একজন কিনলো, কেনার পর বাসায় চালায় দেখলো, বাসায় তার ধরো অনেক সমস্যাই থাকে যন্ত্রের মধ্যে, ইয়ার মধ্যে কারেন্টের মধ্যে, ধরো কারেন্ট তাদের কারেন্ট হচ্ছে এর ধরো এই মোটরটা এতটুকু কারেন্টে চালানো উচিত কিন্তু সে চালালে একটু কমে, তখন দেখা গেল যে মোটরের পাওয়ার যেটা গায়ে লেখা ছিল ওইটার মতো কাজ করতেছে না, একটু লস হইতেছে, ঠিক আছে? আবার সব যন্ত্রপাতি একবারে 100%ই হচ্ছে কাজ করতে পারে না, কিছু লস হয়, হ্যাঁ। তো এই যে লসের পরে যে ভ্যালুটা ওইটার নাম হচ্ছে কি আউটপুট, ওইটাই হচ্ছে কি আউটপুট। যেমন তুমি 10টা সৃজনশীল তুমি পড়ে গেলা বাসা থেকে, হ্যাঁ বা আমি তোমারে বুঝাই দিলাম, আমি তোমারে বুঝাই দিলাম এটা হচ্ছে তোমার ইনপুট, হ্যাঁ। তো মোটরের ক্ষেত্রেও হচ্ছে ইনপুট হচ্ছে কি বানানোর সময় যে গায়েটা লিখে দেয় ওইটা হচ্ছে ইনপুট, মানে তারা পরীক্ষা নিরীক্ষা করে, আর যখন বাজারে সেল করে, বাজারে সেল করার পরে কেউ একজন কিনার পরে যদি দেখে যে এটা কতটুকু পারফর্ম করছে বা কতটুকু এটা মানে কতটুকু চলছে ওই গায়ের সাথে, দেখা যায় গায়ের ভ্যালুর সাথে মিলে না, একটু কম হয়, ওইটা হচ্ছে আউটপুট। যেমন তুমি পরীক্ষার হলে 10টা সৃজনশীল পড়ে গেলা কিন্তু সে 3টা ভুলে গেলা, 60টা মনে আছে, তাহলে তোমার আউটপুট কি 7 না? তো এই যে তো মোটরের ক্ষেত্রে এরকমই, তো আমাদের এই এই ভ্যালুগুলো দেওয়া ছিল, কর্মদক্ষতার ভ্যালু দেওয়া ছিল ওই যে পুরাতন মোটরটার বা প্রথম মোটরটার 0.50, এটাকে আমরা কনভার্ট করছি 100 দিয়ে ভাগ দেওয়ার পর 0.5 আসছে, আর সময় দেওয়া ছিল হচ্ছে 1 মিনিট এর 60 সেকেন্ড হয়েছে।